প্রশাসন প্রশাসনের মতন চলবে এবং পার্সন রেসপন্সিবল হতে হবে। ওইখানে কে লাইটটা লাগালো আর্থিং ছাড়া, সরাসরি দায়িত্ব কার? নিশ্চিতভাবে কর্পোরেশন তো না, এটা একটা এক্সপার্ট কমিটি যেটা করেছে তারপরে কর্পোরেশন অ্যাক্ট করেছে। সুতরাং এসব বাহানা করে চলবে না, আইন মেনে নিয়ম মেনে চাকরি করতে হবে আর না হলে বাড়ি চলে যেতে হবে। আমরা দেখুন একদিনে তো ম্যাজিক হবে না, কাল থেকে আমরা শুরু করব, হয়তো এক দু মাস লাগবে আস্তে আস্তে পুরোটা নিয়ন্ত্রণে করতে, কিন্তু আমরা খুব সিরিয়াস এবং এটা অর্ডারই পলিউশন কন্ট্রোল বোর্ডের যে সবার সহযোগিতা নিয়ে এটা করতে হবে। আমরা না কালকে নাববো না, আমরা কাল থেকে ক্যাম্পেইন প্রথমে চালাবো, প্রথমে কারোর উপর জোর জবরদস্তি হবে না, আগে ক্যাম্পেইন চালাবো, তারপরে আস্তে আস্তে আমরা দোকানে দোকানে যাতে ইউজটা না হয় সেটা দেখব। গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি, এই ঘোড়া কেনা বেচা এইটা কতদিন চালাবে বিজেপি? যেখানেই নেই একবারে মধ্যপ্রদেশ নিল, কর্ণাটক নিল, আজকে ওটা নিচ্ছে কেন? অপোজিশন থাকলে অসুবিধা হবে? যদি অন্য সরকার থাকে কি কেন্দ্রীয় সরকার চালানো যাবে না? কিসের জন্য এই এই পাগলামি? কিতে কিসের জন্য এই মাতামাতি? কী কারণ যে সব দখল নিতে হবে, সব কন্ট্রোল নিতে হবে? কেন গণতন্ত্র এবং সংবিধান অনুযায়ী দেশ চলবে না? ভারতবর্ষের মানুষ আজ নয় কালের জবাব দেবে। সিএনজিএ কনভার্ট করে এনজিটির কাছে পারমিশন নেওয়া, যদি আরও পাঁচ বছর এটার লাইফ বাড়ানো। প্রাইভেট গাড়ির ব্যাপারে আমাদের কোনো রায় নেই, আমাদের বাসের জন্য রায় আছে। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।